বায়োফ্লক ল্যাব শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমি কে এম শাহাবুদ্দিন, অ্যাসিস্ট প্রফেসর এবং একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান, ফ্যাকাল্টি অফ ফিশারিজ, একুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এটি ঢাকার প্রাণকেন্দ্র শের বাংলা নগরে অবস্থিত এবং ঐতিহ্যবাহী শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। 1938 সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রথম এটি ইনস্টিটিউট হিসেবে ছিল, বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়েরই একটি ফ্যাকাল্টি হচ্ছে ফিশারিজ, একুয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স। আমরা ওই ফ্যাকাল্টির একুয়াকালচার ডিপার্টমেন্টের আন্ডারে বায়োফ্লক নামে একটি ল্যাব প্রতিষ্ঠা করি এবং বিগত 1.5 বছর যাবৎ আমরা বায়োফ্লকের উপর কাজ করি। বিভিন্ন মাছের উপর আমাদের গবেষণা চলছে এবং করেছি। এর মধ্যে তেলাপিয়া দিয়ে আমরা প্রথম শুরু করি, ফ্লক ফরমেশান কীভাবে হয়, কতটুকু হয়, কী আঙ্গিকে হয়, তেলাপিয়া মাছ কনজিউম করে কি না, অ্যাকচুয়ালি সেটা ফ্লক কি না, এভাবে আমরা তেলাপিয়া দিয়ে শুরু করি। তারপর আমরা শিং মাছকে ট্রায়াল দেই, মাগুর মাছকে ট্রায়াল দেই। শিং, মাগুর, তেলাপিয়া তিনটার হারভেস্ট আমাদের হয়ে গেছে, আমরা অলরেডি সেটা উঠিয়ে ফেলছি। বর্তমানে আমরা গলদা চিংড়ি নিয়ে কাজ করছি। আমাদের ট্যাঙ্কগুলিতে গলদা চিংড়ি আছে এবং আমরা বাগদা চিংড়িরও ট্রায়াল দেব, সেই প্রিপারেশন চলছে। সাথে সাথে আমরা কিছু শোল মাছের উপর ট্রায়াল দিচ্ছি, ছোটো আঙ্গিকে দেখা যাক যে ভিয়েতনামি শোলটা কেমন পারফর্ম করে। আমরা এই দুটোর রেজাল্ট যখন আসবে তখন আপনাদেরকে জানাবো। অ্যাকচুয়ালি বায়োফ্লকটা কী, অর্থাৎ বায়োলজিক্যাল ফ্লক, বায়োলজিক্যাল অর্গানিজম দিয়ে যে ফ্লকটা তৈরি হবে, বায়োলজিক্যাল ব্যাকটেরিয়া দিয়ে যে ফ্লকটা তৈরি হবে, ফ্লক ইজ মিক্স অফ সামথিং, মিক্স অফ প্রোটোজোয়া, এলজি, মাছের উচ্ছিষ্ট, উচ্ছিষ্ট খাবার, মাছের বর্জ্য সব মিলে এটাকে ফ্লক বলছি আমি। নট অনলি যে ব্যাকটেরিয়া আদা থাকবে, কিন্তু কিছু গুড ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া এটাকে ইনিশিয়েট করে দেয়। আমরা এটাকে হেটোট্রপিক ব্যাকটেরিয়া, ব্যাসিলাস ব্যাকটেরিয়া, আমরা দই খেয়ে থাকি আমরা হিউম্যানের জন্য ভালো হিসাবে, এটা একটি প্রোবায়োটিক হিসাবে ভালো ব্যাকটেরিয়া। পরিবেশে, যে কোনো পরিবেশে ভালো আছে খারাপ আছে, আমরা ভালো ব্যাকটেরিয়াগুলিকে নিয়ে পানিতে দেই এবং এই ব্যাকটেরিয়াগুলি মাছের যে বর্জ্য থাকে, উচ্ছিষ্ট যে খাবার থাকে, সেখানে যে নাইট্রোজেনটা তৈরি হয়, সেই নাইট্রোজেন যে অ্যামোনিয়া তৈরি করবে, এই অ্যামোনিয়ার নাইট্রোজেনটাকে নিয়ে ব্যাকটেরিয়া নিজে মাল্টিপ্লাই করবে, নিজের বংশবিস্তার করবে, 1 থেকে 2 হবে, মিলিয়ন হবে, ট্রিলিয়ন হবে, সে বাড়বে। এতে আমার উপকার কী? আমার উপকার হচ্ছে যে অ্যামোনিয়াটা তৈরি হবে সেটা নিউট্রালাইজ হয়ে যাবে, জিরো অ্যামোনিয়া চলে আসবে, কালচার সিস্টেমে অ্যামোনিয়া থাকবে না। আরেকটা উপকার হচ্ছে এই যে ব্যাকটেরিয়া, এটা একটা সিঙ্গেল সেল প্রোটিন, সেই এই প্রোটিনটা মাছের খাবার হিসাবে ইউজ করছে, ব্যবহার করছে, কাজেই খাবারের খরচ কমে যাবে। মাছ ন্যাচারাল ফুড নিচ্ছে, আর্টিফিশিয়াল ফিড যেটা বাজারজাত খাবে তার উপর নির্ভরতা কমে আসবে, তেলাপিয়ার ক্ষেত্রে খুবই ভালো। এই প্রযুক্তিটি আমাদের দেশে অনেকটাই নতুন, আমরা তাই ট্রায়াল দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই কোন মাছগুলির জন্য ভালো হবে, কী মাধ্যমে, কী আঙ্গিকে, কোন প্রযুক্তি ব্যবহার করে কীভাবে করলে ভালো হবে, সেই জন্য আমরা ট্রায়াল দিচ্ছি এবং আপনাদের চাষি পর্যায়ে বা এন্টারপ্রেনার পর্যায়ে আমরা সেটাকে পৌঁছে দিই। বায়োফ্লকে কেউ যদি মাছ চাষ করতে চান তাকে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এটি একটি আধুনিক প্রযুক্তি, এটি একটি টেকনিক্যাল প্রযুক্তি, আপনাকে এই প্রযুক্তি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। আপনি প্রযুক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা নিয়ে এই প্রযুক্তিতে মাছ চাষ করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, কিন্তু প্রযুক্তি সম্পর্কে পুরোপুরি ধারণা না নিয়ে, আংশিক ধারণা নিয়ে আপনি মাছ চাষ করতে যাবেন না। এটা আমার অ্যাডভাইস বা আমার উপদেশ অথবা অনুরোধ বলতে পারেন যেভাবে, কারণ মাছ চাষ একটা প্রাণীকে নিয়ে কাজ করা, ছোট বেবিকে, মাছের পোনা বেবিকে নিয়ে কাজ করছেন, সে তো সংবেদনশীল, সে মানুষের বেবি যেরকম খুবই সংবেদনশীল, পরিবেশের সাথে ঠান্ডা লাগবে, জ্বর আসবে, অসুস্থ হবে, হসপিটালে নিতে হবে, মারা যেতে পারে, মাছের পোনাও সেও সংবেদনশীল, তাকে ঠিক ওই বেবি হিসাবে, বাচ্চা হিসাবে কনসিডার করে আপনাকে কাজ করতে হবে, আপনার ভুলের জন্য সে মারা যাবে, কাজে ভুলটা আপনি করছেন। কাজে বায়োফ্লক সিস্টেমে যেহেতু অধিক ঘনত্বে মাছ চাষ করি, কাজে আপনাকে অবশ্যই অবশ্যই প্রযুক্তিটা ভালোভাবে জেনে আপনি করবেন। বায়োফ্লক প্রযুক্তির ক্ষেত্রে 24 ঘন্টা, অর্থাৎ সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ থাকতে হবে, কারণ অধিক ঘনত্বে মাছ চাষ করব, সাথে সাথে ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশনের জন্য অক্সিজেন সরবরাহ করতে হবে, আপনাকে বিদ্যুতের সরবরাহটা নিশ্চিত করতে হবে অবশ্যই।
পানিটা দূষণমুক্ত হতে হবে, পানিতে যেন অতিরিক্ত আয়রন না থাকে, কেমিক্যাল বা বর্জ্য নোংরা এমন কোনো পানি না থাকে, সেই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। বায়োফ্লক করার ক্ষেত্রে তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ, তাপমাত্রা 25-30 ডিগ্রির মধ্যে যেন থাকে, সেটা অতিরিক্তও নয় আবার 20 ডিগ্রির নিচেও নয়। 20-এর নিচে চলে আসলে ব্যাকটেরিয়া বাড়তে পারবে না, আবার 35-এর উপরে চলে গেলে সেটাও ক্ষতিকর, মাছের জন্য ম্যাটাবলিজমের সমস্যা হবে, ব্যাকটেরিয়ার জন্য সমস্যা হবে, হাই হিট হয়ে যাবে। কাজে 25-30 ডিগ্রির তাপমাত্রা যেন বজায় থাকে সেরকম একটা পরিবেশ তৈরি করে মাছ চাষ করতে হবে। বায়োফ্লকের কিছু সুবিধা আছে, সুবিধা হচ্ছে অল্প জায়গায় মাছ চাষ করা যায়, খুবই অল্প একটু জায়গার মধ্যে আপনি অনেক মাছ চাষ করতে পারেন, এটি একটি সুবিধা। অল্প সময়ে নার্সিং করা পোনা দিলেন, 3-4 মাসে এটাকে হারভেস্ট করা যায়, আপনি সরাসরি মনিটর করতে পারছেন, বায়োসিকিউরিটি কোনো রোগ জীবাণু যেন না আসে সেই বিষয়ে আপনি খেয়াল রাখতে পারছেন, বাইরের কোনো পানি পাখি অথবা কেউ এখানে আসছে না সে ধরনের একটা পরিবেশ আপনি তৈরি করতে পারছেন। আপনি যদি মনে করেন যে সারা বছর করবেন, তাপমাত্রাটাকে আপনি আপনার নিয়ন্ত্রণে রেখে করতে পারছেন, এই সুবিধাগুলি আছে যে বায়োফ্লকে যদি অধিক ঘনত্বে করতে চাই আমি করতে পারবো বা যে কোনো এন্টারপ্রেনার করতে পারবে, দিস ইজ পসিবল। সো বায়োফ্লক কীভাবে করবেন, তাই তো? বায়োফ্লক করার ক্ষেত্রে কী কী ধাপগুলি আছে বা আমরা কীভাবে করি? আমরা যেভাবে করি আমি খুব সহজেই কয়েকটা ধাপ বলে দেবো, আপনি এই ধাপগুলি ফলো করতে পারেন। আমরা এইভাবে করে সফলতা পেয়েছি বা আমরা ফ্লক ফরমেশান হয় মাছের জন্য ভালো হয়। আমি 1000 লিটারকে একটা বেইস ধরে বা 1000 লিটারকে উদাহরণ হিসাবে আমি বলছি, এটা 5000 হতে পারে, 10000 হতে পারে, 25000 হতে পারে বা 1 লক্ষ লিটার হতে পারে, ইটস আপ টু ইউ। কিন্তু কমার্শিয়াল যারা করবেন বাণিজ্যিক চাষের ক্ষেত্রে 10000-এর কম যেন না হয় সেদিকে খেয়াল রাখবেন। আর কেউ যদি ট্রায়াল করতে চান আপনি ছোটো আঙ্গিকে 1000 লিটারও ট্রায়াল করতে পারেন, কিন্তু ছোটো ট্যাঙ্কে পরিচর্যাটা বেশি করতে হয়, ছোটো ট্যাঙ্কে প্রবলেমগুলি দ্রুত রেইজ করে, বড় ট্যাঙ্কের ক্ষেত্রে খুব স্লোলি এফেক্ট করে, সেই ক্ষেত্রে আমরা কমার্শিয়ালি 10-এর নিচে আসতে বলি না, 10000 লিটার উপরে যেন থাকে। পানিটা যেখান থেকে আনবেন পানিটার উৎস যেন ভালো হয়, ন্যাচারাল ওয়াটার, যদি প্রাকৃতিক পানি হয় সবচেয়ে ভালো, প্রাকৃতিক পানির উপরে কোনো পানি হয় না, ন্যাচারাল পলিউশন মুক্ত যদি পানি হয় সেই পানিটাকে নেবেন। যদি আন্ডারগ্রাউন্ড ওয়াটার হয় অর্থাৎ মাটির নিচে আমরা যে পাম্প দিয়ে তুলি ওই পানিটা যদি হয়, ওই পানিতে কখনো আয়রন থাকতে পারে, তাহলে আয়রন রিমুভ করে নিতে হবে। আয়রন রিমুভের বড় প্ল্যান্ট হলে অবশ্যই ফিল্টার ইউজ করবেন, আর ছোটো চাষি যারা আছেন ট্রায়াল করতে চাচ্ছেন আপনি আয়রন রিমুভের জন্য যে কাজটি করবেন কন্টিনিউয়াস অর্থাৎ অনবরত অক্সিজেন দিয়ে রাখবেন, আয়রন আর অক্সিজেন মিলে ফেরাস অক্সাইড হয়ে যাবে এবং সেটা ট্যাঙ্কের গায়ে লেগে যাবে, জমাটবদ্ধ হয়ে যাবে, সেটাকে রিমুভ করে দেবেন, এটা হচ্ছে আয়রন রিমুভ। যদি মিউনিসিপ্যাল শহরের পানি হয় ওখানে ক্লোরিন থাকতে পারে, ব্লিচিং পাউডার ইউজ করে, ব্লিচিং পাউডার ক্লোরিন, এই ক্লোরিনটা ডিসইনফেক্ট্যান্ট হিসেবে ইউজ করে, এটাকেও ডিক্লোরিনেশনের উপায় হচ্ছে অনবরত অক্সিজেন দিয়ে রাখা। তাই আমরা উপদেশ দিয়ে থাকি আপনি যখন ট্যাঙ্কে পানি দিবেন 4-5 দিন অনবরত শুধু অক্সিজেন দিয়ে রাখবেন, আর কোনো কাজ নেই, শুধু অক্সিজেন দিয়ে রাখবেন, ফুল অ্যারেশন থাকবে। অক্সিজেন দেওয়ার 4-5 দিন পরে আমরা 1000 লিটারে 800-1 কেজি লবণ দিয়ে থাকি, এটাকে নর্মাল লবণ, আনরিফাইন্ড, যেটা পরিশোধন হয় নাই, কাঁচা লবণ বলে, ওই লবণটা দিয়ে থাকি, আয়োডিন ছাড়া, একদম অনেক সময় বালি থাকে কিছুটা, আমরা সেই লবণটাকে ভিজিয়ে লবণের পানিটা দিয়ে দেই, 1000 লিটারে 1 কেজি করে দেই। এতে টিডিএস টোটাল ডিজলভ সলিডটাকে বাড়ানোর জন্য, 1000 থেকে 1800 পর্যন্ত উঠানোর জন্য, কারো পানিতে কিছু টিডিএস থাকতেও পারে, আপনি যদি 1000 1 কেজি দিয়ে দেন 1000-1200-1300 হতে পারে, ইটস নো প্রবলেম, 1800 পর্যন্ত যেহেতু রেঞ্জ, কন্টিনিউয়াস অ্যারেশন কিন্তু চলতে থাকবে। তারপর আরও 12 ঘন্টা পরে আমরা 10 গ্রাম করে চুন দিয়ে থাকি, পিএইচটাকে ব্যালেন্স করার জন্য অথবা পিএইচটাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য চুন দিয়ে থাকি, ডিসইনফেক্ট্যান্ট হিসাবে ইউজ করা যায় চুন, চুন পিএইচটাকে ব্যালেন্স করতে সহায়তা করে, চুনের অনেকগুলি কাজ আছে, তাই আমরা চুন দিয়ে থাকি, পিএইচটা যদি নিউট্রালও থাকে তাও আমরা দিয়ে থাকি 10 গ্রাম করে, খুবই অল্প ডোজ এটা আপনি দিবেন। এছাড়া যদি এর চেয়ে বেশি প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারেন, কিন্তু পিএইচটার মেপে চুন দেওয়ার আগে চুন দেওয়ার পরে পিএইচটা মাপবেন। তারও 12 ঘন্টা পরে আমরা প্রোবায়োটিক ইউজ করি, আপনি যে কোনো ভালো ব্র্যান্ডের প্রোবায়োটিকটা নেবেন, এই প্রোবায়োটিকটা 1000 লিটারে 10-20 গ্রামে ইউজ করবেন, সাথে 100
গ্রাম মোলাসেস অথবা 50 গ্রাম চিনি, লাল চিনি বা আখের চিনি যেটাকে বলে সেটা আপনি ইউজ করতে পারেন। এই প্রসেসেই এই পর্যন্ত যতটুকু বললাম, তারপরে কন্টিনিউয়াস অ্যারেশন চলতেই থাকবে। 4 থেকে 5 দিন পরে ফ্লক ফর্মেশন হয়ে যাবে, সাদা সাদা ফ্লক দেখতে পাবেন। যখন পর্যাপ্ত হয়ে যায়, সাধারণত 2 সপ্তাহ অপেক্ষা করলে আপনি চোখে পর্যাপ্ত ফ্লক দেখতে পাবেন, ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন হচ্ছে বুঝতে পারবেন। ফ্লক হয়ে যাওয়ার পরে যদি 15-20 ml ফ্লক হয়, ইম হপ কোণে মাপার 1 লিটার পানি নিয়ে মাপবেন, 15-20 ml হয়ে গেলে যথেষ্ট পরিমাণ ফ্লক হয়েছে বলে আমরা ধারণা করি, এবং ওই পানিতে মাছের পোনা দেওয়ার জন্য উপযুক্ত হয়। আমরা এই পানিতে এখন মাছ ছেড়ে দিতে পারবো, পোনা দিতে পারবো। কী মাছের পোনা দিবেন? এই মুহূর্তে আমরা যে মাছগুলি করেছি, শিং, মাগুর, তেলাপিয়া, এছাড়াও পাবদা, গুলশা, ট্যাংরা, কই, এই মাছগুলি আপনি চাষ করতে পারেন। কিন্তু যারা নতুন চাষি তাদের জন্য অবশ্যই অবশ্যই তেলাপিয়া দিয়ে শিখবেন, কারণ আপনি শিখছেন, আপনি প্রথমেই শিং, মাগুর, পাবদা, গুলশা দিয়ে করলে আপনি পারবেন না, আপনার জন্য কঠিন হয়ে যাবে। তেলাপিয়া মাছটা দিয়ে করেন, প্রথমেই অধিক লাভ হবে, মাছের দাম কম, শিং মাছ 400 টাকায় বিক্রি করবো, এই চিন্তাটা মাথা থেকে আনা যাবে না। হ্যাঁ, এটাকে বাদ দিয়ে চিন্তা করতে হবে, কারণ আপনি শিখছেন প্রযুক্তিটা, লাভ তো পরে করবেন, এখন তো শিখছেন। না শিখেই যদি ড্রাইভিংয়ে হাই স্পিডে চলে যান, আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনার সমস্ত কিছুই লোকসানে চলে যাবে। কাজে প্রথম তেলাপিয়া দিয়ে শুরু করবেন। একটু হার্ডি ফিশ, অ্যামোনিয়া বেড়ে গেলেও মারা যাবে না, প্রবলেম হবে না, খাবার দেরি হলেও সমস্যা হবে না, মোলাসেস দিতে ভুলে গিয়েছেন, কার্বন দিতে ভুলে গিয়েছেন, প্রবলেম হবে না, আপনাকে সময় দিবে। তাই আমরা বলি প্রথমেই আপনি তেলাপিয়া দিয়ে ট্রাই করবেন, আপনি যদি সাকসিড হন তারপরে আরও ভালো মাছ, আরও হাই ভ্যালু মাছের প্রতি করেন, আপনার অসুবিধা তো নাই। আমরা চাই আপনি যেন লোকসানে না পড়েন। প্রথমেই করতে গিয়ে অসুখে হলো, সব লোকসান চলে গেলো, এরপরে সব বিক্রি করে ফেসবুকে লিখবেন যে এটি একটি খারাপ প্রযুক্তি, আমি পারি নাই বা সব কিছু ভুল, তা না। শিখে সুন্দর করে করবেন, সমস্যা হবে না। না শিখে করলে, অস্থির হয়ে করলে সমস্যা আছে, এটি খুবই টেকনিক্যাল বিষয়। অস্থির হয়ে, ইমোশনাল হয়ে, ফেসবুক দেখে, ইউটিউব দেখে সবার আগে করে ফেলবো, এটা না, একটু ধীরে সুস্থে করেন, আপনার সমস্যা হবে না। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমি হাসতে হাসতে বলছি, বাট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি খুব কুল ব্রেনে, খুব আস্তে ধীরে সুন্দর করে প্ল্যান ওয়াইজ করবেন, ট্যাঙ্ক তৈরি করবেন। কীভাবে ট্যাঙ্ক তৈরি করবেন তারও তো কিছু ইনস্ট্রাকশন আছে, তাহলে তো যে কেউ তো করে ফেলতে পারত। ট্যাঙ্ক যেন স্লোপিং বটম থাকে, ড্রেনেজ করে যেন ময়লাটাকে বের করা যায়, সেই ধরনের স্লোপিং করে করতে হবে। আপনি ট্রিপল দিয়েও করতে পারেন, সিমেন্টের ট্যাঙ্ক করতে পারেন, ফাইবার গ্লাসে করতে পারেন, প্লাস্টিকের যে কোনো ট্যাঙ্কে করতে পারেন, ইটস আপ টু ইউ, আপনার কতটুকু সক্ষমতা তার উপর নির্ভর করে আপনি করবেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা সাধারণত 1000 লিটারে তেলাপিয়া দিয়ে থাকি 200-250 গ্রাম, শিং দিয়ে থাকি 800-900 গ্রাম, 800-900 সংখ্যায় বলছি, সরি, তেলাপিয়ার সংখ্যা হচ্ছে 200-250, আর মাগুর 500-600, শিং দিয়ে থাকলে, শিঙের যেহেতু মার্কেট সাইজ ছোট তাই আমরা 800-900 দিয়ে থাকি। একইভাবে পাবদা, গুলশা, আপনার টার্গেট থাকবে 40-50 কেজি, কীভাবে টার্গেটে উঠানো যায় তাকে নির্ভর করে, কোন মাছটা ছাড়লে তার বাজারের সাইজ কতটুকু, বাজারে সাইজ করতে হলে কতগুলি মাছ ছাড়লে 40 কেজি হবে, সেটাকে হিসাব করে মাছ ছাড়ব। কিন্তু যারা বিগিনার তাদের জন্য কিন্তু 40-50 কেজি নয়, তারা 50% 25-30 কেজি, এখানে হ্যাপি থাকবেন। যে 25-30 কেজি করে হ্যাপি থাকবেন বা হ্যাপি হতে পারবেন অথবা করতে পারবেন, সে 50 কেজি সহজে করতে পারবেন, শুধু স্টকিং বাড়ানো, ম্যানেজমেন্টটাকে একটু ঠিক রাখা, আর তো কিছু না। এটা হচ্ছে মোটামুটি। আমি এরপরে আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাবেন। বায়োফ্লক ল্যাব সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতি বৃহস্পতিবার বিকেলে সবার জন্য উন্মুক্ত, কিন্তু স্পেশাল কোনো কারণ ছাড়া, বা স্পেশালি যদি কোনো বন্ধ থাকে, যেমন কোভিডের কারণে বন্ধ আছে, ওই সময়গুলিতে আমরা বন্ধ রাখি, যেহেতু প্রশাসনের থেকে নিষেধাজ্ঞা থাকে, অথবা স্পেশাল কোনো বন্ধ, কোনো ছুটি থাকলে সেই দিন হয়তো আমরা বন্ধ রাখি। এছাড়া আমরা চাই আপনারা আসলে আমাদের প্রজেক্ট দেখতে পারবেন, দেখে আপনারা শিখতে পারবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা কথা বলতে পারবেন। আপনাদের সবাইকে শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগতম, এবং সবার সফলতা কামনা করছি। আপনারা বায়োফ্লকে মাছ চাষ করে বাংলাদেশের জন্য রিসোর্স পার্সন হিসেবে, বাংলাদেশের জন্য এন্টারপ্রেনার হিসেবে আপনারা গড়ে ওঠেন, আমরা সেটা চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো।